মানে কুকুরিকে আমি টেস্ট করাচ্ছি সালামে সালাদ, আর বলছিল ঘরে চিকেনটা কিভাবে কি ব্যাপারটা তাই খেতে চাইবি, মা টেস্ট করো দেখো উঁচু করে খাচ্ছে নাকি আবার না, আর একটু খাও কেমন ওই ঘরে চিকেনটা, এইটা সেই চিকেন ভালো তো, চিকেন শশার ভর্তা আগের বারে আসলে আমি এইটা খাবো, আমি এইটা খাবো, কত দাম জানিস, আমি নিজে খাই না, আমি ওকে ঠেলে দিলাম দাদা সুমনদার থেকে খেয়ে নে, এক প্লেট কিনবে দুজনে হাফ হাফ করে নেব, মাথা ঘুরে পড়ে যাব, কি মামা এটা এই মানুষটার থেকে ঝেড়ে খেয়ে চলে সুস্মিতা, আমি ঝেড়ে খাইনি, আমাকে ভালোবেসে খাইছে, কারণ তুমি ভালোবেসে খাইয়েছো একদম, বন্ধুর মা, এটা বন্ধুর বউ, কি বললে সবসময় হাতে খাবারের পেট থাকে, সবসময় হাতে খাবারের পেট, এই যে ওরও তাই একই, লেবু হলে ভালো লাগতো, মুখটা একটু টেস্ট, লেবু কেন, এর সাথে একটু ধনে পাতা দিয়ে দে, একটু কুচটা গুড়িয়ে দিয়ে দে, একটু চা পাতা দিয়ে দে, কফি দিয়ে দে, সব মিলিয়ে পাক করে খেয়ে, না কফি দেওয়া যাবে না, চা পাতাও দেওয়া যাবে, আমাকে কচুরি মেথি দিয়ে দাও, আমি বলি তোমার কচুরি মেথি দিই, আর ভাই আমাকে কচুরি মেথি, কচুরি মেথি, কচুরি কচুরি কাজরারে কাজরারে গান করে নেবে এটা, তারপরে ভাই আমাকে আবার ভয়েস কল করে পাঠাগা আর কি, আমাকে দেখি রে ওই সব পাতা পুতি আর দিবি না, উনি এটা দিয়ে লেবু খেতে চাইছেন, আপনার লেবু আছে নাকি একটু দিতে পারেন খেতে পারি, না লেবুটা চায়ের সাথে আছে, লেবু চাই আছে, আমি পরশুদিন বাড়ি যাব, তার মধ্যে যদি শরীর খারাপ হয়ে যায় তার জন্য বৌদি দায়ী হবে, আমার মঙ্গলবার দণ্ডি ভাঙা আছে, আমি তো আছি এইসব করার জন্য আনবো খেলবো।